আমি চাই আমার ভেদের ধ্বনি, আমি রাজনীতির লোক নই, রাজনীতি আমি করি না, কিন্তু রাজনীতির কথার চেয়ে বড় নীতি কথা বলতে হয় ভেদের কথায়, সেই কথায় রাজনীতির কথাগুলো ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভেদের ধ্বনির যে রাজনীতি সেই নীতি কেউ অভাবগ্রস্ত থাকবে না, কেউ ব্যাধিগ্রস্ত থাকবে না, এবং কোন বাদাবাদি থাকবে না, দলাদলি থাকবে না, ধনী গোষ্ঠী থাকবে না, মজুদার থাকবে না, থাকবে সমসুর সমতার আসন, সবাই মাটির সন্তান, মাটিকে আসন করে সবাই থাকবে, আমার বেদের কথা, বেদ বিদম পলবাদী তোমা হোজা, বেদ রচিত তোমা হোজ দুভাজিয়া ভরাম, বেদ হচ্ছে সমান সু, একজনের বড় হবে একজনের ছোট থাকবে, এ থাকবে না বেদ, বেদ সবার জন্য সেবা করে যাবে, তার ভিত্তিতে জগৎ চলবে, সেই ভিত্তিতে সবকিছু হবে, দেশে অভাব থাকবে না, দেশে শিক্ষায় দীক্ষায় সবাই বড় হয়ে উঠবে, সবার সম্পত্তি দেশ হয়ে যাবে, আমার বাড়ি আর তার বাড়ি আর থাকবে, যাক আমরা চাই সরকারের সুবুদ্ধি হোক, সরকারের ভিতরে সাম্যবাদের সুর আসুক, বেদের কথা আসুক, বেদের নীতিতে যেন সরকার চলে, সেটাই আমি ইচ্ছা রাখি, যে এইভাবে রেশারেশি করে কোনো দেশ চলতে পারে না, তাতে কি অবস্থা চলছে, প্রতি মুহূর্তে যখন ভুগছি, প্রতি মুহূর্তে আমার সন্তানরা আমরা নিজেরা ভুগছি এই বর্তমান পরিস্থিতির, নিজেদের মধ্যে রেশারেশি খামখেয়ালির ফলে যা ফলছে এটা আর বলার কিছু নাই, সুতরাং আমরা এগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না, বলতেও চাই না, আমরা চাই পরমানন্দ পরম শান্তির পথে সবাই আসুক, পরম কল্যাণের পথে সবাই আসুক, আজই থাক।